কতবার বলেছি এখন ঝগড়া বিবাদের সময় নয়, এতে শত্রুরে শক্তি বৃদ্ধি পায়। জাদুকর মশাই আপনি যান, কাজে লেগে পড়ুন, কাজে লেগে পড়ুন। আপনার এই ধাইমাটি অত্যন্ত বুদ্ধিমতী মানুষ, ওনার কথা মেনে চলবেন, আর ভুলেও এই শম্ভুকে খাটো করার চেষ্টা করবেন না, তাতে ক্ষতিটা আপনারই হবে। যাই, একবার যদি ওই জাদুকরের টাকাটা ব্যর্থ হয় না, তাহলে দেখো ওনার প্রত্যেকটা কথার আমি কিরম ভাবে ভালো করে জবাবটা দিই। আহারে ঘুমাচ্ছে ও মলুয়া, আমি তোমার সন্তানের মঙ্গল চাই মলুয়া। তা বললে কি করে হয় মলুয়া, তুমি আমাদের রাজকুমার সূর্যের সন্তানের মা হতে চলেছ, তা আমি মামা হিসেবে আমার একটা কর্তব্য নেই? তুমি বলো। মা বিশ্বহরী নিশ্চয়ই তোমার সন্তানকে রক্ষা করবে, কিন্তু তা বলে আমাদেরও তো একটা মানে আমরাও তো যতটা সম্ভব সাহায্য করার করবো, তাই না? হ্যাঁ, তাই দেখো আমি আমি তোমার জন্য কি এনেছি, দেখো এই দেখো এই কবচ, এগুলো রক্ষা কবচ, এই তুমি হাতে পরে নাও, দেখবে তোমার কাছে কোনো বিপদ আর ঘেঁষতে পারবে না। এলো নাও নাও, লাভ তো এত টাকা বাঁধবো লাই বললে তো হবে লাই, কারণ তুমি যদি এই টাকা না বাঁধতে চাও তাহলে যে তোমাকে আবার ওই বেঁধে টেঁধে এটা বাঁধতে হবে। হ্যাঁ, তার থেকে বরং তুমি বেঁধে না, এসো না না না, দেখে ওরম করে না, তোমার সন্তানের জন্য হাত ছাড়ো, দেখে ওরে বাপরে, এবারেও মলুয়ার সন্তানকে হত্যা করার চেত আমার আর বেশি বেড়ে গেল, ছাড়ব না ওকে, আমি কিছুতেই ছাড়ব না। ভাতের সঙ্গে খাই, তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার একটু আর একটু জল জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্যরসিক সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো, তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে।